জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সোনার বাংলা স্বপ্নে যে বিষয়গুলো বিশেষভাবে লালন করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল দুর্নীতির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান। একটি দুর্নীতি বিরোধী বাংলাদেশের, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন। তার সোনার বাংলা আর দুর্নীতি মুক্ত বাংলা এক সূত্রে গাঁথা। দুর্নীতি, ক্ষমতার ব্যবহার, প্রতারণা, জালিয়াতি, কালোবাজারি, অর্থ পাচার, এই ধরনের অপরাধগুলো সম্পর্কে জাতির পিতা সবসময় অত্যন্ত সোচ্চার ছিলেন। তিনি সুযোগ পেলেই দেশবাসীকে এই বিষয়গুলি নিয়ে উদ্বুদ্ধ করতেন, তার সহকর্মীদেরকে উদ্বুদ্ধ করতেন, দেশ থেকে দুর্নীতিবাজদের উৎখাত করতে হবে জোরালো ভাষায় ঘোষণা দিয়েছেন। এই ধারাবাহিকতায় 1975-এর স্বাধীনতা দিবসে একটি ভাষণে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন যে 71-এ আমি আহ্বান জানিয়েছিলাম প্রত্যেক ঘরে ঘরে পাকিস্তানিদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে। আজ 1975-এ আমি আহ্বান জানাই প্রত্যেক ঘরে ঘরে দুর্নীতির বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে। তিনি বলেছিলেন আমি আইন করব, কাউকে ছাড় দেব না, কিন্তু এও বলেছিলেন আমি একা পারবো না, দেশের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে দুর্নীতিবাজদেরকে উৎখাত করার জন্য, এগিয়ে আসতে হবে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের জন্য। জোরালো ভাষায় পরিষ্কারভাবে বলেছিলেন সামাজিক আন্দোলন। আরও বলেছিলেন সামাজিক আন্দোলন কে করবে বাংলাদেশে, তিনি বলেছিলেন করতে পারে বুদ্ধিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, দেশের প্রতিটি মানুষ, কিন্তু আর পারে বিশেষ করে বলেছিলেন দেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, তারুণ্য, ছাত্র সমাজের প্রতি চিরজীবনের আস্থা, নির্ভরশীলতা এবং নিজের তারুণ্যের বলে বলিয়ান এই মহান নেতা আহ্বান জানিয়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনে তরুণ সমাজকে নেতৃত্ব গ্রহণ করার জন্য। আজকে আমরা মুজিববর্ষের উদযাপনের অংশ হিসাবে যদি সত্যিকার অর্থেই বঙ্গবন্ধু জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে চাই, তাহলে এদেশের প্রতিটি মানুষকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং তার পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের, রাষ্ট্রকাঠামোতে, সরকার কাঠামোতে, প্রশাসনে, আইন প্রয়োগকারী সংস্থায়, প্রতিটি প্রতিষ্ঠানে, বিচারিক অঙ্গনে, সর্বত্র এবং প্রতিটি পর্যায়ে দুর্নীতিবিরোধী চেতনা, দুর্নীতিবিরোধী কার্যক্রম মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে আর তার সহায়ক হিসাবে গড়ে তুলতে হবে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, যার নেতৃত্বে থাকবে তরুণ সমাজ। আর তরুণ সমাজকে আজকে আমরা দুর্নীতিবিরোধী আন্দোলনে আহ্বান জানাই মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে, এক ধরনের অপরাধ বোধ নিয়ে। তার কারণ হচ্ছে যে আমার প্রজন্ম, আমরা পারিনি বাংলাদেশ এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে যেখানে দুর্নীতির কোনো স্থান নেই। আমাদের ব্যর্থতার দায় বর্তমান প্রজন্মের তরুণদের হাতে দিচ্ছি, এই বিশ্বাস নিয়ে যে তারা জানে বাংলাদেশে যত ইতিবাচক অর্জন, সেটি রাজনৈতিক হোক, সামাজিক হোক, অর্থনৈতিক হোক, প্রতিটি পর্যায়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন হোক, ভাষা আন্দোলন হোক, 69-এর গণ আন্দোলন হোক, 71-এর মুক্তিযুদ্ধ হোক, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে গণতন্ত্রের জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলন হোক, প্রতিটি পর্যায়ে তরুণ সমাজ নেতৃত্ব দিয়েছে। আজকে দুর্নীতির বিরুদ্ধেও তারা নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এই পরিবেশটা, তাদের এই নেতৃত্বের পরিবেশটা সৃষ্টি করতে হবে আমাদেরকে, আমাদের সরকারকে, আমাদের রাষ্ট্রকে। দুর্নীতির বিরুদ্ধে কথা বললে, দুর্নীতির বিরুদ্ধে মত প্রকাশ করলে, তথ্য প্রকাশ করলে কাউকে মামলা হামলা করা যাবে না।
কাউকে সত্যি ভাবা যাবে না। যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে তরুণ সমাজ, যারা সরকারের সহায়ক শক্তি। বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে বঙ্গবন্ধুর সোনার বাংলা অর্জিত হবে এই কথা আমরা দুঃস্বপ্ন ভাবতে পারি না। বঙ্গবন্ধু তার জীবনে, ব্যক্তিগত জীবনে, তার রাজনৈতিক জীবনে কখনো সেটি কল্পনাও করতে পারেননি। কাজেই আমাদের পরিবেশটা সৃষ্টি করতে হবে যাতে করে সত্যিকার অর্থেই তরুণ সমাজ তথা সাধারণ মানুষ দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারে এবং তার উপযোগী পরিবেশ সৃষ্টি করা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। এটি যদি সম্ভব হয় তাহলে আমরা সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা পোষণ করতে পারবো।